হ্যালো এভরিওয়ান, দিস ইজ নুরা ঋষি। জেনপাস ইউজি 2021 সিট ম্যাট্রিক্স গতকাল পাবলিশ হয়েছে। ওয়েস্টবেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অর্থাৎ wvjeb.nic.in, সেখানে এই সিট ম্যাট্রিক্সটি পাবলিশ করা হয়েছে। যদি কেউ ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে না পারো, তাহলে এই পিডিএফটার ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক আমি এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে দিচ্ছি, সেখানে ক্লিক করলে তোমরা এটা ডাউনলোড করতে পারবে। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো যে মোট কতগুলো সিট আছে এবছরের জন্য। বিএসসি প্যারামেডিক্যাল, বিএইচএ এবং বিএসসি নার্সিং, এই তিনটের জন্যই। প্রথমে শুরু হচ্ছে তোমাদের বিএসসি প্যারামেডিক্যাল দিয়ে। যেমন এটি ফার্স্ট যে কলেজটার নাম আছে, এখানে তোমাদের মানে অ্যালফাবেট দিয়ে আছে। তো বি দিয়ে শুরু হচ্ছে, বেলুন শ্রমজীবী স্বাস্থ্য প্রকল্প সমিতি। এখানে বিএমএলটিতে সিট আছে 20টা। দেখো, প্রাইভেটে যে সমস্ত প্যারামেডিক্যালের কলেজ আছে, সেই কলেজগুলোতে তোমাদের কোনো কোটা থাকে না, মানে রিজার্ভেশন নেই, যা থাকবে সব তোমার ওপেন, মানে সবার জন্য। যেমন হয় জেনারেল টাইপের, ওরকম এসসি এসটি ওবিসি ওরকম করে থাকে না, বাট হ্যাঁ সরকারিতে থাকে। তো তোমরা নিজেরাই বুঝতে পারছো, তাহলে নিশ্চয়ই এটা প্রাইভেট কলেজ, যেহেতু এখানে দেখতে পাচ্ছো কোনো এসসি এসটি ওবিসি ওবিসিবি নেই ওই জন্য। তারপর বেঙ্গল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স কল্যাণী, সেখানে বিএমএলটিতে 30টা সিট। তারপর বিপিটিতে 20টা সিট, বিএমএলটিতে বিনয় চৌধুরী মেমোরিয়াল হেলথ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, সেখানে 30টা সিট। বিএসসি সিসিটিতে 30টা, ওটিটিতে 30টা। তারপর বর্ধমান ইনস্টিটিউট অফ মেডিকেল অ্যান্ড লাইফ সায়েন্সেস বর্ধমান, বিপিটিতে 30টা। বর্ধমান মেডিকেল কলেজ, এটা সরকারি কলেজ, এখানে বিপিটিতে 4টে সিট। দেখতে পাচ্ছ এখানে ক্যাটাগরি ওয়াইজ আছে, যেমন পিএইচ, পিএইচের জন্য মানে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড তাদের জন্য 1টা সিট। তারপর ওএ মানে ওবিসি এ, সেখানে 1টা, ওবিসি বি 1টা, এসসিতে 2টা, এসটিতে 1টা। তো সমস্ত কলেজের নাম আমি আর পড়ছি না, কারণ পিডিএফটা অনেকটাই বড় আছে। তোমরা ডাউনলোড করে এটা দেখে নিও। আমি যেটা বলে দিলাম যে যেখানে রিজার্ভেশন থাকবে, ভাগ করে আছে যে ওবিসি ওবিসি বি এসটি এসটি, ওগুলো সরকারি কলেজ, আর যেগুলোতে নেই সেগুলো প্রাইভেট কলেজ। বিএইচএ অর্থাৎ ব্যাচেলার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, এটা নিউ একটা কোর্স এবছর অ্যাড হয়েছে। এর জন্য আমাদের ওয়েস্টবেঙ্গলে একটাই তোমাদের সরকারি কলেজ আছে, সেটা হলো কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্স, ডব্লিউএমএস, যেটা স্টেট ইউনিভার্সিটির আন্ডারে আছে কল্যাণীতে। সেখানে 21টা সিট আছে, এটা দেখতে পাচ্ছ বিএইচএ 21টা সিট। নেক্সট আমি চলে আসছি তোমাদের বিএসসি নার্সিংয়ে। আমি টোটালটা বলবো, জাস্ট এগুলো একটু করে বলে নিই। যেমন আস্থা নার্সিং ইনস্টিটিউট জিয়াগঞ্জ মুর্শিদাবাদ, সেখানে তোমাদের বিএসসি নার্সিংয়ের সিট আছে 60টা। তবে হ্যাঁ, বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে কিন্তু প্রাইভেটেও রিজার্ভেশন আছে, যেমন দেখতে পাচ্ছ এখানে রিজার্ভেশনও ভাগ করে দেওয়া আছে, যেটা প্যারামেডিক্যালের ক্ষেত্রে ছিল না। ঠিক আছে, তো এটা প্রাইভেট কলেজ আস্থা নার্সিং হোম, তারপরে আনন্দলোক, অ্যাপোলো, বিএম বিল্লা, চারণ্য কলেজ, তারপর তোমাদের আরজিগড়, 6 নম্বরটা যে আরজিগড় মেডিকেল কলেজ, এটা তোমাদের সরকারি কলেজ। কলেজ অফ নার্সিং আসানসোল ইএসআই হসপিটাল, এটা সরকারি কলেজ। 8 নম্বর কলেজ অফ নার্সিং এসি হার্ট ফাউন্ডেশন কলকাতা, ওটা প্রাইভেট। এবার দেখো 9 থেকে, হ্যাঁ সিরিয়াল নাম্বার 9 থেকে 14 পর্যন্ত এই যে 6টা কলেজ, এগুলো তোমাদের সরকারি, যেমন বাঁকুড়া সম্মিলনী, তারপর বর্ধমান মেডিকেল কলেজ, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, মেডিকেল কলেজ কলকাতা, তারপর তোমাদের এনআরএস, এই 9টা, এই 6টা হচ্ছে সরকারি। নেক্সট তোমাদের যে দিশান প্রাইভেট, ইস্ট ওয়েস্ট এডুকেশন ইনস্টিটিউট, এটাও প্রাইভেট, গীতারাম প্রাইভেট, গৌরীদেবী প্রাইভেট। 19 নম্বর যেটা আছে আইডিবিজি, এটা ঠিক আছে, 19 নম্বরটা তোমাদের, সরি, এই যে 19 নম্বর আইডিবিজি, এটা হচ্ছে সরকারি। তারপর এখানে আর সরকারি ইন্টারন্যাশনাল না, এখানে হ্যাঁ মা সারদা যেটা আছে, মা সারদা কলেজ অফ নার্সিং, ঠিক আছে, এটা তোমাদের সেমি গভর্নমেন্ট, বাকিগুলো এসবগুলোই প্রাইভেট, যেগুলো আছে নিচের দিকে প্রাইভেট সব। নেক্সট এগুলো তো সব প্রাইভেট, উপর দিকে দেখতে পাচ্ছিলো সব প্রাইভেট। 37 নম্বরটা 37, এটা তোমাদের সরকারি, এটা হচ্ছে স্টেট ইউনিভার্সিটির আন্ডারে, এখানে খরচ অনেক অনেক কম, কল্যাণী জিএনএম এটা, ঠিক আছে, এটা খুব ভালো একটা কলেজ, এখানে এটা সরকারি। বাকি নিচের দিকে যেগুলো আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এসিস্কেম, এই যে 39,
39 তোমাদের হলো যে সরকারি এসএসকেম, তারপর এই যে শান্তিনিকেতন বোলপুর সরকারি 43 থেকে, এগুলো তো প্রাইভেট, হ্যাঁ 40 41 42 এগুলো সব প্রাইভেট, 43 সরকারি, 44 সরকারি, 45 সরকারি, তারপর 46 সরকারি, 47 সরকারি, এবং সিরিয়াল নাম্বার 48 49 50 51 52 53 54 55 এই সবকটাই কিন্তু তোমাদের সরকারি কলেজ। মানে মোটামুটি আমি বলতে পারছি যে 43 থেকে সিরিয়াল নাম্বার 43 শান্তিনিকেতন, ডায়মন্ড হারবার, তারপর এটা কি স্বাগত মেডিকেল কলেজ, তারপর তমলুকে একটা আছে, 43 থেকে 55 পর্যন্ত যে সিরিয়াল নাম্বার সবগুলোই সরকারি কলেজ। অর্থাৎ 16 অক্টোবর বর্তমান পত্রিকায় একটা নিউজ পাবলিশ হয়েছিল, সেটা নিয়ে আমি ভিডিও করেছিলাম যে এবছর 9টা নার্সিং কলেজ বাড়তে চলেছে এবং সেখানে পড়াশুনো এবছর থেকে স্টার্ট হবে এবং সেটা কিন্তু হতে চলেছে। এই যে এতগুলো কলেজ এগুলো কিন্তু ছিল না, মোটামুটি 25টা কিন্তু সরকারি কলেজ এই লিস্টে আছে। আগের বছর এতগুলো ছিল না, আগের বছর 10 থেকে 12টা ছিল, এবছর অনেকগুলো বেড়েছে, তো এটা একটা প্লাস পয়েন্ট, এবং সিটও বেড়েছে। আমি তোমাদের সিটটা বলছি, আগে দেখে নাও এটা, আর নিচেগুলো সব 56 57, এটা ডিলিট করি। হ্যাঁ তোমাদের 56 57 58 এগুলো সব বেসরকারি, ঠিক আছে। তো এটা ছিল সিট ম্যাট্রিক্সের পিডিএফ, আমি তো ডাউনলোড লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে ক্লিক করে তোমরা এটা ডাউনলোড করে নিও, কেমন। আর মোপা ব্রাউন্ডে আগের বছর আমরা দেখেছিলাম যে আরেকটা নতুন সিট ম্যাট্রিক্স দিয়েছিল, তো বলা যেতে পারে যে আবার পরে বাড়তেও পারে। এবার আমি তোমাদেরকে এক্সাক্ট নাম্বারটা বলছি, চলো। বিএসসি নার্সিং টোটাল সিট 2021 গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট মিলে 4340টা, সরকারি সিট হচ্ছে 1720টা, প্রাইভেট সিট হচ্ছে 2620টা। এবার আসে বিএইচএ এবং বিএসসি প্যারামেডিকেল, সরকারি এবং বেসরকারি মিলে মোট সিট আছে 1459। বিএসসি প্যারামেডিকেল টোটাল সিট গভর্নমেন্ট প্লাস প্রাইভেট মিলে 1318টা, বিএসসি প্যারামেডিকেল গভর্নমেন্ট সিট 211টা, প্রাইভেট সিট 1107, বিএইচএ টোটাল সিট গভর্নমেন্ট প্লাস প্রাইভেট মিলে 141টা, গভর্নমেন্ট সিট 21টা, প্রাইভেট সিট 120টা, এন্টায়ার সব কিছু মিলে এন্টায়ার সিট হচ্ছে 5799। এই যে সিট ম্যাট্রিক্সটা আছে, ছোট ছোট যে ঘরগুলো আছে, ঘরগুলো গুনে 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 আমি এই নাম্বারটা তোমাদেরকে দিলাম, প্রোভাইড করছি। তো সেই রুমগুলো আমি কাউন্ট করেছি, এবার বলা যায় না, হয়তো কোথাও মিস্টেকও হতে পারে, এদিক ওদিক হতেই পারে, বাট অ্যাপ্রক্স তোমরা এটা ধরতে পারো, আমি চেষ্টা করেছি নিখুঁতভাবে করার। তো এটা ছিল তোমাদের এবছরের সিট। গত বছরে আমরা দেখেছিলাম যে প্রথম যে সিট ম্যাট্রিক্সটা পাবলিশ হয়েছিল, তারপরে মোপা গ্রাউন্ডে আরেকটা সিট ম্যাট্রিক্স পাবলিশ হয়েছিল, সেখানে পুরো কী বলবো, মানে দ্বিগুণ সিট বেড়ে গেছিলো। তো এবছরও হয়তো চান্সেস আছে আরও সিট বাড়ার। সো অল দ্য বেস্ট গাইস, কাউন্সিলিংয়ের সমস্ত ভিডিও আমি আপলোড করবো, সব ভিডিও দেখবে, আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, অ্যান্ড চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল নোটিফিকেশনটা অন করে রেখো, স্টে টিউন, টাটা, বাই বাই।